শিবিরে উদ্বাস্ত পর্যাপ্ত খাদ্য শিশু খাদ্যের ব্যবস্থা করা সহ এগারো দফা দাবি উত্তর জেলার জেলা সম্মানিত সুপারের হাতে তুলে দিল কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ মঙ্গলবার উত্তর জেলার জেলা শাসক উপ সুপার কাঞ্চনপুর সফরে গেলে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা তাদের সাথে দেখা করে এই স্মারকপত্র প্রদান করেন কাঞ্জুরপুরের আনন্দ বাজারের উদ্বাস্ত শিবিরে পর্যাপ্ত খাদ্য শিশুদের জন্য শিশু খাদ্য প্রদান সহ কাঞ্চনপুর মহকুমার কেন্দ্র বাহিনী মোতায়েনের জন্য উত্তর জেলার জেলা শাসক ও জেলা পুলিশ আধিকারিকের নিকট স্মারকপত্র তুলে দিল কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল সোমবার কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ সংশ্লিষ্ট এগারো দফা দাবি পূরণের আওয়াজ তুলে মঙ্গলবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে উত্তর জেলার এসপি ভানুপত চক্রবর্তী ও জেলা শাসক কাঞ্চনপুরে ছুটে যান তারা মহকুমা শাসকের সাথে বৈঠকে বসেন এই বৈঠকের খবর পেয়ে নাগরিক সুরক্ষা মঞ্চের চার সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে ছুটে যান এবং উত্তর জেলার এসপি ও শাসক দলের নিকট এগারো দফা দাবি সহ একটি স্মারক প্রদান করেন এদিন নাগরিক সুরক্ষা মঞ্চের এই স্মারক প্রদানের বিষয়টি স্বীকার করেন উত্তর জেলার এসপি ভানব চক্রবর্তী আজকে যে আপনারা আইছেন কাঞ্চনপুরে তো নাগরিক মঞ্চের সাথে কি কোনো বৈঠক হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে এখানে বৈঠক বলতে আমি আর ডিএম সাহেব আইসি এখানে আজকে আমাদের কিছু অফিসিয়াল পারপাস আছে ওনারা আমাদের সঙ্গে দেখা করছেন ওনাদের কিছু কিছু ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আমাদের কাছে রাখছেন আচ্ছা স্যার এমনিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না এখানে সোমবার কাঞ্চনপুরের নাগরিক সুরক্ষা মঞ্চ এই বৈঠকে মিলিত হয় প্রশাসনের কাছে এগারো দফা দাবি প্রদানের আওয়াজ তোলে এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর গণ আন্দোলনে যাওয়ার হুমকি দেন নাগরিক সুরক্ষা মঞ্চের এ হুমকির সংবাদ পেয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার মঙ্গলবার কাঞ্চনপুরে যান মঙ্গলবার নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে একই দাবি সনদ কাঞ্চনপুরের মহকুমা শাসকের হাতেও তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট হলা বোল